পাঁচ মিনিটের মধ্যে নারায়ণগঞ্জে বিএনপির প্রতিটা বাড়িতে হামলা হবে, কিন্তু কারা করবে? আমার কর্মীরা করবে। আগামী পনেরো বিশ দিন মানে কিছু নির্মম ধ্বংসাত্মক কার্যকলাপ করার চেষ্টা করা হবে। আমি এই অনুরোধটা জানাতে এসেছি আজকে এই প্রেস ক্লাবের মাধ্যমে। সামনে আগামী কয়েকটা দিন সম্ভবত এই ধরনের আগামী পনেরো বিশ দিন কিছু বড় ধরনের ভায়োলেন্স করার চেষ্টা করা হবে দেশে, নট অনলি নারায়ণগঞ্জে, সব জায়গায় চেষ্টা করা হবে। যিনি করবেন কিংবা যারা করাবেন তারা কিন্তু আরামে থাকবেন, ফেঁসে যাবেন কিন্তু যারা করতে যেয়ে ধরা খাবেন তারা। শুধু একটা দিন বলতে চাই, আগামী পনেরো বিশ দিন মানে কিছু নির্মম ধ্বংসাত্মক কার্যকলাপ করার চেষ্টা করা হবে, হয়তো তখন এই কথা বলার জন্য আমি থাকবো না, ঠিক আছে? আমি আপনাদেরকে অ্যাডভান্স জানাচ্ছি এটা সারা বাংলাদেশে করার চেষ্টা করা হবে। ওদের পথ নাই, দে আর ফিনিশড। তাদের জাতীয় পর্যায়ে সিনিয়র নেতাদের সাথে ওনার কোনো মতামতই মিলে না, এমিনচুয়ালি তার মার মতামতই মিলে না। সো দে উইল গো টু দ্য ডেস্ট্রাকটিভ ওয়ে, কেন? বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য। সো আমি এই জন্যই কথাগুলি বলে গেলাম। নারায়ণগঞ্জে যারা ছেলে পেলে আছেন, নারায়ণগঞ্জে যারা আমার বিএনপির ভাইরা আছেন, কর্মীরা আছেন, কিন্তু অন্য ধরনের ভাই কর্মী আছেন, প্লিজ কারোর কথা শুনে এই কাজগুলি করতে যেয়েন না। নারায়ণগঞ্জে যা করে ফেলেছেন, চেষ্টা করব যারা অপরাধী না সরাসরি তাদেরকে সেভ করতে চেষ্টা করব, যদি আল্লাহ আমাদের রাখে। দরকার হলে উকিল হিসাবে আমার খোকন সাহেব আপনাদের পক্ষে দাঁড়াবেন, আমার বারের নেতারা দাঁড়াবেন, বিকজ ইউ পিপল আর আওয়ার সান, আওয়ার ব্রাদার। কিন্তু কার কথা নিয়েছেন না। আর কিন্তু যারা অপরাধকে সংগঠিত করছেন আর অপরাধের নির্দেশনা দিচ্ছেন তারা ছাড় পাবেন না। আমি যদি আজকে বলি নারায়ণগঞ্জে যে ধর বিএনপি, অবভিয়াসলি পাঁচ মিনিটের মধ্যে নারায়ণগঞ্জে বিএনপির প্রতিটা বাড়িতে হামলা হবে, কিন্তু কারা করবে? আমার কর্মীরা করবে। তাহলে দোষটা কার হবে, আমার কর্মীদের না আমার? আমার। সো দোজ পিপল যারা ওখান থেকে মানে নির্দেশ পেয়ে এখানে নির্দেশ দিচ্ছেন আমার নারায়ণগঞ্জের ছেলেগুলিকে, তারা ছাড় পাবেন না। কিন্তু এবার খবর নিয়ে দেখেন, ছাড় পাবেন না। যতই লাইন দেন, আমি জানি কোথায় লাইন দিচ্ছেন, ওই লাইনে টেনে কাজ হবে না এবার। এবার বাংলাদেশ ক্লিনজিং হবে, এবং এইবার যখন জাতির পিতা পণ্য শেখ হাসিনা আসবেন, দুইটা জিনিস উনি ছাড় দেবেন না। এক, মানি লন্ডারিং দুর্নীতিবাজ, মানি লন্ডারিং দুর্নীতিবাজ। আমি আমার নেত্রীকে যদি চিনে থাকি অত ৪০-৪৫-৪২ বছরে, এই জায়গায় কোনো ছাড় হবে না, ক্লিনজিং অপারেশন হবে। এমনকি আমি স্বামী উসমান যদি হয় আমার গলায় পাড়া দেওয়া হবে। আর একটা জিনিস ছাড় দেওয়া হবে না, এই দুঃসময়ের মধ্যে যারা চালাকি করে বড় বড় জাহাজ গভীর সমুদ্র বন্দরে রেখে দিয়েছে, দেশে ঢুকায় নাই, কেন? মুনাফা করবে, মুনাফাখোর, এদেরকে মাথা রাখতে হবে। আমিও বলছি কিন্তু আপনারা ছাড় পাবেন না এবার। দ্রব্যমূল্যের দাম কমান, নাহলে একটা কথা সুরঞ্জিত সেনগুপ্ত বলে গেছিলেন, আজকে দাদা নাই, যে বাঘে ধরলে বাঘে ছাড়ে, শেখ হাসিনা ধরলে ছাড়ে না, উনি গুড্ডি সুতা ছাড়তে থাকেন। একটা পর্যায়ে যখন টান দিবেন না, কারণ উনি সব মেনে নেবেন, নিশ্চিত থাকেন, ওনাকে যাকে মারতে যাবে তাকেও ছেড়ে দিবেন, জনগণের পেটে লাথি দিবে, জনগণকে কষ্ট দিবে, এটা উনি মানবেন না। আমি যখন ওয়াক করবো এবার আমাকে মেরে ফেলার চেষ্টা করা হবে, আমি জানি। কারা মেরে ফেলার চেষ্টা করবেন সেটাও জানি, কোথায় কন্ট্যাক্ট করেছেন সেটাও জানি। ওকে, আপনারা ট্রাই করেন। ষোলোই জুনে এত বড় বোম্বাই হামলা যখন বেঁচে গেছি, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন বাঁচবো, আর যদি তাদের হাতে মৃত্যু হয় হবো, তবে একটা অনুরোধ করবো তাদেরকে, যারা মারতে চান আমাকে মারেন, চেষ্টা করেন, অসুবিধা নেই, কিন্তু কাপুরুষের মতো বোমা হামলা করেন না, আমাকে একটা সিঙ্গেল টার্গেট করেন। আমার জন্য ২০ জন মানুষ মরে গেছে এমনিতে, ওই ২০টা পরিবারে গোপনে দেখে আসেন, এটা হলো আমার মানসিকতা। নির্বাচন করেন যে ইচ্ছা করেন, নির্বাচন ১০০-১০০% ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, 100% ফেয়ার ইলেকশন হবে ইনশাল্লাহ। মাথা ঘুরাইতে পারবে না কেউ এই ইলেকশন, ভোট দিবে, যাবে, আসবে। আমরাও সেটা চাই, আমরাও চাই নির্বাচন সঠিক সময়ে হবে,
আওয়ামী লীগও ক্ষমতায় আসবে এবং আন্তর্জাতিক সম্পর্ক খুব মধুর থাকবে সবার সাথে আমাদের ইনশাল্লাহ। যে অপরাধী তাকে ধরানো হোক, এই সুযোগে যাতে কোনো নিরপরাধ লোককে জড়ানো না হয়, সে যেই দলই করুক না কেন, সে যেই দলই করুক না কেন, আইনের একটা সংজ্ঞা আছে, অপরাধী যদি ছাড় পেয়ে যায় কোনো সমস্যা নেই সাক্ষীর অভাবে, কিন্তু কোনো নিরপরাধ লোক যদি এক ঘন্টার জন্য শাস্তি পায় সেটা কিন্তু আমার মনে হয় আইনের জন্য একটা বিরাট বড় ব্যত্যয়। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।